সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাহিদুর রহমান, শাহলিয়া বাকিমের মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট বাগেরহাট। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব তা রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন, এই অধ্যায়ের অংশ বিশেষ। প্রত্যেকটা পদার্থের একটা নাম আছে, সে নামটা সংক্ষেপে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয় সবাই হয়তো জানো, আবার কেউ কেউ জানো না। যাই হোক, তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, কিন্তু কেউ এখনো সশরীরে ক্লাস করতে পারো নেই। এটা তোমাদের যেমন দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য, সমস্ত জাতির জন্য দুর্ভাগ্য। তারপর আমাদের মেনে নিতে হচ্ছে, যেহেতু বিশ্বব্যাপী মহামারী করোনায় আক্রান্ত, এমত অবস্থায় যতটুকু পারা যায় বাড়িতে পড়াশোনা করা আর অনলাইনে সংসদ টিভিতে বা অন্য যে কোনোভাবে টিচারদের সাথে যোগাযোগ করে পড়াশোনা করা যেতে পারে, তোমরা করে যাচ্ছ। এবং আগামীতে যতদিন সরাসরি ক্লাস করা না যায় ততদিন এভাবেই করতে হবে। যাই হোক, তোমাদেরকে যেটা যে বিষয় নিয়ে আলোচনা করব পদার্থের গঠনের যে অংশটা তৃতীয় অধ্যায়, মৌলের পরমাণুকে যা দিয়ে প্রকাশ করা হয় তা তোমরা জানো অনেকে। তাহলে মৌলের প্রতীক, মৌলের প্রতীক বা সিম্বল। এখন এই প্রতীক লেখার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা জানব। তার আগে প্রতীক কাকে বলে, মৌলের পুরো নামের ইংরেজি ভাষায় বা ল্যাটিন ভাষায় পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এই সংক্ষিপ্ত রূপ নেওয়া হয় এই কারণে যে এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌল, তাদের প্রত্যেকটাকে যদি পুরো নামই লেখা হয় সব জায়গায় তাহলে লেখাটা খুব কঠিন হয়ে যায়, যে কারণে প্রতীক দিয়ে লেখা হয়। প্রতীক লেখা হয়, এরপর সংকেত লেখা হয়, এখানে প্রতীক ব্যবহার করা হয়। আর প্রতীক ব্যবহারের প্রথম যে নিয়ম, প্রতীক লেখার যে নিয়ম, সে নিয়মটা আমরা দেখবো যে কিভাবে প্রতীক লেখা হয়। এক নম্বরে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, এটা বড় হরফে লিখতে হবে। যেমন কার্বন, পুরো না লিখে আমরা লিখব সি, বড় হাতে সি। তেমনি অক্সিজেন হলে ও, অক্সিজেন ও, এইভাবে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে প্রতীক হিসেবে আমরা এটাকে ব্যবহার করব, কার্বনের সি, অক্সিজেনের ও। কিন্তু এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি, আর আমাদের ইংরেজি অক্ষর মাত্র 26টি। এখন 26টি অক্ষর দিয়ে 118টি মৌলের প্রতীক লেখা সম্ভব তো নাই, পুরোপুরি অসম্ভব।
এই কারণে দেখা যায় যে একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয়ে যায়, তখন কি করা যাবে? যখন একাধিক নামের প্রথম অক্ষর একই হবে, তখন আমরা একটা মৌলের প্রথম অক্ষর রেখে বাকি মৌলগুলোর প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর অথবা যে অক্ষরটা উচ্চারণে প্রাধান্য পাবে সেই অক্ষর ছোট হাতে দিয়ে লিখতে হবে। প্রথম অক্ষরটা বড় হাতে রাখতে হবে আর দ্বিতীয় বা অন্য যে অক্ষরটা যুক্ত করা হবে তা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। যেমন সি দিয়ে অনেকগুলো মৌল আছে, কার্বন, ক্লোরিন, তারপরে ক্যালসিয়াম, কোবাল্ট, এইভাবে সি দিয়ে অনেকগুলো মৌল মৌলের নাম আছে। তা আমরা কার্বনকে সি আর কোনোটাকে সি দেওয়া যাবে, শুধু সি দেওয়া যাবে না। তাহলে আমরা কার্বনকে সি দিলাম, এরপর কি দিতে হবে? যদি ক্যালসিয়াম আসে, ক্যালসিয়াম ক্যালসিয়ামকে আমরা সি এরপর দ্বিতীয় অক্ষর এটা ছোট হাতের দ্বিতীয় হবে, সি এ দিয়ে প্রকাশ করতে হবে ক্যালসিয়াম। তাহলে কার্বন সি, ক্যালসিয়াম সি এ, এরপরে যদি ক্লোরিন লিখি, ক্লোরিন সি এইচ ক্লোরিন, ক্লোরিন আমরা ক্লোরিনের সংকেত প্রতীক সি এল, সি বড় হাতের এল ছোট হাতের সি এল, এখানে কিন্তু সি এইচ না দিয়ে সি এল দেওয়া হলো, কারণ হলো এইচ উচ্চারণটা প্রাধান্য পায় না, উচ্চারণের প্রাধান্য পায় এল, ক্লো ক্লো এলটা চলে আসে, এখানে সি এইচ না লিখে আমরা সি এল লিখলাম। তাহলে এক নম্বর নিয়মে আছে কার্বন সি, দুই নম্বর কার্বন সি অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হরফে, দুই নম্বর নিয়ম যেটা তা হলো একাধিক মৌলের প্রথম অক্ষর যদি একই হয় সেক্ষেত্রে একটার প্রথম অক্ষর রেখে বাকিগুলোর সাথে প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর বা উচ্চারণের প্রধান উপায় যে অক্ষর সেই অক্ষর ছোট হাতে লিখে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যেটা এখানে হলো ক্যালসিয়াম সি এ, ক্লোরিন এ সি এল, হ্যাঁ কোবাল্ট এ সি ও, সি ও কোবাল্ট সি, সি বড় হাতের ও কিন্তু ছোট হাতের হবে কোবাল্ট, সি বড় হাতের ও ছোট হাতের হবে, ও বড় হলে কিন্তু কার্বন মনোক্সাইড হয়ে যাবে, কোনোভাবে ওটা বড় হাতের করা যাবে না। যাই হোক এই দুটো নিয়ম, এরপর আরেকটা নিয়ম আছে যেটা আমরা কখনো কখনো দেখি যে মৌলের নাম ইংলিশে নামিয়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। যেমন আমরা দেখলাম কার্বনের সি, অক্সিজেনের ও, হাইড্রোজেনের এইচ, সব ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা ই করে দিলাম, নাইট্রোজেনের এল। কিন্তু যখন আমরা সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম আমরা এস বা এসও দিয়ে হওয়ার কথা, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে এটা এ নেই। পটাশিয়াম পটাশিয়াম কে, এখন প্রশ্ন হলো সোডিয়ামে কেন এনে পটাশিয়ামে কে হবে কেন, হওয়ার কথা পি বা এস এই ধরনের,
কিন্তু এখানে গিয়ে অন্যরকম হওয়ার কারণটা এটা হলো এই সকল মৌলের ক্ষেত্রে নামটা ইংরেজি ভাষা থেকে না নিয়ে ল্যাটিন ভাষা থেকে প্রতীকটা নেওয়া হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রাম, সোডিয়ামের ল্যাটিন নাম, ল্যাটিন ভাষায় সোডিয়ামের নামটা হচ্ছে ন্যাট্রাম, সেখান থেকে এনে নেওয়া হয়েছে। আবার পটাশিয়ামের ল্যাটিন নাম কেলিয়াম, পটাশিয়ামের কেলিয়াম, এই কারণে সেখান থেকে কে নেওয়া হয়েছে। তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে যে সোডিয়ামের প্রতীক কেন এনে বা পটাশিয়ামের প্রতীক কেন কে অথবা আয়রনের প্রতীক এফই কেন, এটা আমরা এখান থেকে জেনে উত্তরটা দেব। কমন উত্তর আমাদের যে এই সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, এ কারণে ইংরেজি ভাষার নামের সাথে এর প্রতীকের কোনো মিল নেই। তাহলে সোডিয়ামের সঙ্গে সঙ্গে ল্যাটিন ভাষার নামটাও আমাদের জানতে হবে, নাহলে তো প্রশ্নের উত্তর করা যাবে না বা আমাদের অজানা থেকে যাবে। সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রাম, পটাশিয়ামের ল্যাটিন নাম কেলিয়াম, এই কারণে সোডিয়াম এনে পটাশিয়ামে কে, অনুরূপভাবে আয়রনের আয়না হয়ে সেখানে এপি আয়রন, আয়রনের আয়রন এপি এর বড়তে ইসোটপ এপি, কারণ আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরা, এফি আর আর ইউ এম, ফেরা এফি আর আর ইউ এম। অনুরূপভাবে কপারের কপরা সি ইউ, কপার সিউ, এই সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, যে কারণে ইংরেজি ভাষার নামের সাথে এর মিলটা নেই। তাহলে এই তিনটা নিয়মে আমরা সাধারণত প্রতীক লিখে থাকি। আরেকবার রিপিট করি, এক নম্বর নিয়ম হলো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে প্রতীক লিখতে হবে। দুই নম্বরে হলো একাধিক মৌলের প্রথম অক্ষর যখন একই হবে তখন একটার প্রথম অক্ষর রেখে বাকি মৌলগুলোর প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর অথবা উচ্চারণে প্রধান উপায় যে অক্ষরটা সেই অক্ষরটা প্রথম অক্ষরের সাথে ছোট হরফে যুক্ত করতে হবে, দুটো নিয়ম। তৃতীয় নিয়মটা হলো কিছু কিছু মৌলের ইংরেজি নাম থেকে না নিয়ে ল্যাটিন ভাষা থেকে প্রতীক নেওয়া হয়, সেই ক্ষেত্রে ল্যাটিন ভাষা প্রথম অক্ষর হোক বা প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় বা অন্য অক্ষর যুক্ত করে আমাদের প্রতীক লিখতে হবে। নিয়মটা এক নম্বর নিয়মের অনুরূপ, তিন নম্বর নিয়মটা এক নম্বরের অনুরূপ, শুধু পার্থক্য হলো এক নম্বরে লিখতে হবে প্রথম অক্ষরের সাথে, সরি, এক নম্বরে প্রথম অক্ষর বড় হাতের, আর এখানেও প্রথম অক্ষর ইংরেজি ভাষার পরিবর্তে ল্যাটিন ভাষা থেকে প্রথম অক্ষর বড় হাতের, সঙ্গে দুই নম্বর নিয়মটাও যুক্ত করতে হবে যে একাধিক মৌলের প্রথম অক্ষর একই হলে প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় বা অন্য কোনো অক্ষর যুক্ত করে প্রতীক হিসেবে ব্যবহার করতে হবে। এই তিনটা নিয়ম জানা থাকলে আমরা প্রতীক লিখতে পারবো। আর ১১৮টি যেহেতু মৌল, ১১৮টি মৌলের প্রতীক আমাদের মুখস্থই রাখতে হবে। এই ১১৮টি মৌল আমরা কোথায় পাবো? আমরা যদি পর্যায় সারণী লক্ষ্য করি, এই এটা পর্যায় সারণী চতুর্থ অধ্যায়ে আমাদের পর্যায় সারণী আলোচনা আছে, এটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে ১১৮টি মৌলই এখানে আছে,
প্রত্যেকটার প্রতীক দেওয়া আছে, ইংরেজি বা ল্যাটিন নামও দেওয়া আছে। এখান থেকে আমরা দেখে নেব এই সুপ্ত হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে আমাদের সবগুলো মৌল এই পর্যায় সারণীতে দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে নেবা তাদের প্রতীক গুলো যদি একবার আয়ত্তে থাকে। চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী আছে, সেখান থেকে তোমরা দেখে নেবা প্রতীক গুলো একবার আয়ত্ত করতে পারলে রসায়ন পাঠ সহজ হয়ে যাবে। মূলত এই প্রতীক, তারপর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এইসব জানা থাকলে রসায়ন পদ্ধতি সহজ হয়ে যাবে, পরবর্তী অধ্যায়গুলো সহজ হবে। আর এগুলো জানা না থাকলে রসায়ন পড়া খুব কঠিন হয়ে যাবে। তাই সবাই এই প্রতীক, প্রত্যেকটা মৌলের প্রতীক জানার চেষ্টা করবা, বাড়িতে অবসর সময় পড়বা। শুধুমাত্র টেলিভিশন আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না থেকে সবাই কিছু সময় হলেও বই পড়ার দিকে মনোযোগ দিবা, বই পড়বা। আর গার্জিয়ানদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা আপনাদের সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন যেন তারা বাড়িতে পড়াশোনা করে, বাড়ির বাইরে যাতে না যায়, শুধু টেলিভিশন আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না থাকে। সেদিকে সবাই খেয়াল রাখবেন, সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, ভিড় এড়িয়ে চলবেন। আর আপনাদের শিশুদের অবশ্যই অবশ্যই ঘরে রাখবেন, ঘরে আনন্দ ফুর্তির ব্যবস্থা করবেন, নিজেরা সন্তানদের সময় দিবেন যাতে তারা একঘেয়েমি তো অনুভব না করে। আমরা তাহলে আমরা করোনা প্রতিরোধ করতে পারবো, নাহলে করোনার ভয়াবহতা আমাদের দেখতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাস ফলো করার জন্য অনুরোধ রেখে এই ক্লাস শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।